গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার 4 বছর আজ। 2019 সালের 28 নভেম্বর এই হত্যা মামলায় অভিযুক্তদের ফাঁসির রায় ঘোষণা হলেও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন সহ এলাকাবাসী। গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির মিলনের রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 31 ডিসেম্বর নিজ বাড়িতে খুন হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। লিটন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার কাদের খান ও তার 7 ঘনিষ্ঠ সহচরকে আসামি করে মামলার পর তদন্ত শেষে 2017 সালের এপ্রিলে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কারাগারে আছে প্রধান আসামি কাদের সহ 5 জন। 2019 সালের 11 এপ্রিলে এ ঘটনার অস্ত্র মামলায় কাদের খানের যাবজ্জীবন কারাদণ্ড হয় আর 2019 সালের 28 নভেম্বর হত্যা মামলায় ফাঁসির রায় দেন আদালত। দ্রুত শাস্তি হলে সেটা সবাই শান্তি পায়, আমার সাথে সাথে আমার পরিবার এবং এলাকাবাসী, ওনার যত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পুরো আওয়ামী লীগ পরিবার সবাই খুব শান্তি পাবে এবং ওনার আত্মা শান্তি পাবে। জনলন্ডিত নেতাকে হারিয়েছি, তার রায় হওয়ার পর এখনও যে কার্যকর হচ্ছে না এটা নিয়ে আমরা হতাশ। আমরা আশা করছি এই রায়টি, নিম্নকোটের রায়টি যাতে হাইকোর্টে বহাল থাকেন এবং রায়টি যাতে দ্রুত কার্যকর হয়। হাইকোর্টে আসামিদের করা আপিল দ্রুত নিষ্পত্তি শেষে মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। এই ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পর আসামিপক্ষ মনোনীত হাইকোর্টে আপিল দায়ের করে, এই আপিল খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে সকল আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। তারাও চান মামলা দ্রুত নিষ্পত্তি হোক, বলেছেন আসামিপক্ষের আইনজীবী। আপিল দায়ের হয়েছে, আপিলটি শুনানির অপেক্ষায় আছে, এখনও শুনানি হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস আপিল আদালত মহামান্য হাইকোর্ট এই আসামিকে বেকসুর খালাস দেবে। দণ্ডিত 7 আসামির মধ্যে একজন মারা গেছেন, আরেকজন পলাতক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।